বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো মানুষের জন্য দিয়েছেন। কাদের জন্য বলেন? মানুষকে পাঁচটা স্বাধীনতা দিয়েছে। কটা? পাঁচটা। ফেরেশতাদের কোনো স্বাধীনতা নেই। মানুষকে আল্লাহ কটা স্বাধীনতা দিয়েছে এগুলো শুনে দেখেন, জেনে রাখেন। অনেক গল্প শুনেছেন, কিন্তু আপনি পাঁচটা জিজ্ঞাসা করলে একটাও বলতে পারবেন না। পারবেন? বলেন তো মানুষকে পাঁচটা স্বাধীনতা কি দিয়েছে? আপনাকে সোসাইটিগতভাবে স্বাধীনতা দিয়েছে, আপনি যে সোসাইটিতে বাস করতে পারেন। শহরে থাকবেন থাকেন, দেশে থাকবেন থাকেন, চাষ করবেন করুন। শিক্ষাগত দিক থেকে আপনি যত শিখবেন শিখুন, স্বাধীনতা আছে। আপনার পেশাগত দিক থেকে আপনি যে পেশা পছন্দ করছেন করুন। আল্লাহ বলে অসুবিধা চলো। তো পেশাতে আপনার স্বাধীনতা, সোসাইটিতে স্বাধীনতা, শিক্ষায় স্বাধীনতা, আপনার পোশাকে স্বাধীনতা দেওয়া আছে। থ্রি কোয়ার্টার করুন, টু কোয়ার্টার করুন, হাফ কোয়ার্টার করুন, থ্রি কোয়ার্টার করুন। হ্যাঁ, আজও পৃথিবীর জায়গা আছে যাকে উরিয়ান যাই বলে সাহেব। এই জায়গাটায় এখনো মানুষ মায়ের পেট থেকে যেমন আসে ওই রকম আবার মাটির পেটে চলে যায়। পোশাক চেনেই না তারা। কি বলেন জি? তো আপনার স্বাধীনতা আছে, চান না? অসুবিধা নেই, আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। ভাষাগত দিক থেকে আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আপনি যে ভাষা পছন্দ করবেন চলেন, সে ভাষা আল্লাহ সে ভাষা বোঝে। বোঝে না? বোঝে না? এতটা স্বাধীনতা দিয়েছেন যিনি ফ্রিতে। আল্লাহ পাক বলছেন আমার নিয়ামতে তোদেরকে পূর্ণ ঢেকে রেখেছি। তার নিয়ামতে আমরা পুরো ঘেরা। আচ্ছা, এতটা যে আল্লাহ ফ্রিতে দিয়েছে, আল্লাহ পাক বলছে বান্দা তুই চা, এই ছোট্ট জীবনে কি চাইবি চা, যা চাইবি তাই দেবো। উদুন ইয়াস্তা জিবলাকুম, চা আমি দেবো। আচ্ছা, আমরা আজ পর্যন্ত কত চেয়েছি আল্লাহর কাছে হিসেব আছে? হ্যাঁ, চাষি চাইছে এরকম ফসল দাও, এরকম ফসল দাও, এরকম ফসল দাও। দোকানদার চাইছে আমার দোকানে খদ্দের দাও, এরকম দাও, এরকম দাও। ব্যবসায়ী চাইছে আমার ব্যবসা এরকম চালাও, এরকম চালাও, এরকম চালাও। কারখানা মালিক চাইছে কারখানা আমাকে ফুটিয়ে দাও, ফাটিয়ে দাও। মিলওয়ালা চাইছে মিলে দাও, বাস্তব যে যা আমার চাইছে। আচ্ছা, সবাইকে আল্লাহর কাছে চাইছি, হ্যাঁ না? না, কখনো একবার নির্জনে বসে এক মিনিট বসে ভেবেছি যে আল্লাহ তুমি তো, তোমার কাছে আমরা তো এত চেয়েছি, এর বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? জিজ্ঞেস করেছি? ছি ছি ছি, কত বড় স্বার্থপর আমি। খালি দাও 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 দাও, একবার জিজ্ঞাসা করবে না যে দাও এর পরিবর্তে কি চাও? আশ্চর্য! এটা বাবার নাম ইসলাম, এটা বাবার নাম ইসলাম, এটা বাবার নাম ইসলাম। মাথায় নিয়ে বাড়ি যান, জান্না এত তো তোমার কাছে নিলাম, তুমি কি নেবে তার বিনিময়ে বললে না? কারণ আপনি তো মানুষকে বিনিময় দিয়েছেন, পৃথিবীর কোনো জাতিকে কোনো প্রাণীকে বিনিময় দেন নাই। অতএব এর বিনিময়ে আপনি কি চান? কি বাবা জিজ্ঞাসা করেছি? আল্লাহকে মাফ করুক, আল্লাহকে ক্ষমা করুক। আজ প্রত্যেকটি মানুষ দেখবেন অভিশপ্তের ভিতরে পড়ে আছে। একজন এখানে হাত তুলে বলুন আমি ফুল সুস্থ। কেউ? সবাই কোনো না কোনো, কোনো না কোনো রোগে, হয় ঠান্ডাতে, জ্বরেতে, কোমরের ব্যথা, মাজায় ব্যথা, চোখের দোষ, মাথার যন্ত্রণা, ঘাড়ের দোষ, পাচার দোষ, কোন কিন্তু আপনার ঠিক আছে বলেন তো? এত মুসিবতে ঘেরা কেন? কেন বলতে পারেন? জানি না। আল্লাহ আমাকে ক্ষমা করুন। বলেন আল্লাহ যেটা বলেছে ওটা হবে না? হবে না, হবে ইনশাল্লাহ, হবে হবে, হবে ইনশাল্লাহ হবে। তো আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার রাসূল তুমি তোমার উম্মতকে বলো, উম্মত যদি তোমার নাম শুনে
মুহাব্বতে দরুদ শরীফ না পড়ে তাহলে আমার অভিশপ্তের ভিতরে আমি তাকে ঘিরে নেব। কি মনে হয়? মুহাব্বতে দরুদ পড়ি অভিশাপ। সারাদিনে পাঁচ পাঁচবার আজান হয় কিন্তু রসুলের নাম যখন আসে, আমার রসুলের নাম এসেছে, এই মুহাব্বতে কখনো দরুদ শরীফ পড়ি? উদাসীন বিমানব চলে যাচ্ছে, ওদিকে আজান হচ্ছে, ও এখনো তাস খেলছে, ও আজান হচ্ছে এখনো বসে দোকানে মিথ্যা কথা বলছে, চাও খাচ্ছে, আর ওর আজান হয়ে নামাজের টাইম চলে যাচ্ছে, আর দাঁড়িয়ে রেখে দোকানে বসে নামাজ কাজা করে দিয়েছে, দরুদ পড়েছে। তো অভিশপ্ত জীবন আসবে কি আসবে না, এই আজাব আসবে কি আসবে না, আজাবের মধ্যে গ্রেপ্তার হওয়া দরকার ছিল কি ছিল না? বাবাজিরা সোনার লালিরা জ্ঞানের জন্য শুধু মানুষেরা, এ বায়ান মুসলমানদের জন্য, মোত্তাকিদের জন্য, সকলের জন্য না, আমরা সবাই এখানে মুসলমান। হ্যানা না বলেন, চলে বলেন হ্যানা না, কারণ মাতাল মদে স্বাদ বোঝে, ওকে শরবত দিলে স্বাদ বোঝে, চলে বলেন স্বাদ বোঝে, স্বাদ বোঝে। যে মুসলমানের ছেলে নিজেকে মুসলমান বলে আর কোরআন ও হাদিসের মজা বোঝে না, এখনো পানের স্বাদ বোঝে, বন্ধুর গল্পের স্বাদ বোঝে, বান্ধবীর গল্পের স্বাদ বোঝে, চায়ের দোকানের স্বাদ বোঝে, ওকে হারামি বলা যেতে পারে, মুসলমান বলা যেতে পারে না। ও তো এখনো কোরআনের স্বাদই বোঝে, ও মাতাল হলো কি করে? কথা বোঝেন না বোঝেন নাই? মুসলমানের আরেকটা নাম হচ্ছে প্রেমিক। প্রেম মুসলমান শিখেছে, ইমান শিখেছে, ইসলাম শিখেছে, পৃথিবীর কোন জাতি কোন প্রাণী প্রেম জানত না, প্রেম ইসলাম শিখিয়েছে। কে শিখিয়েছে যদি বলেন? ইসলাম শিখিয়েছে, প্রেম পৃথিবীর কেউ জানত না, ইসলাম শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে। যেদিন কারো সাদাকে সহ্য করতে পারতো না, ধনীরা গরিবদেরকে মেনে নিতে পারতো না, শহরের মানুষ দেহাতের মানুষকে মানুষ মনে করতো না, যেদিন পুরুষরা নারীদেরকে মানুষের খাতায় তুলত না, বিয়ে করার পরে বিবিকে তার পাশে সজাগ করে জায়গা দিত না, এইরকম একটা উদ্ভট জঘন্যতম জন্তু জানোয়ারের জীবন থেকে মানুষকে প্রেম দিয়েছে তো ইসলাম দিয়েছে। আর রাসূল বলেছে অকুনু ইখওয়ানা, হাত ধরে নাও, ভাই বলে মেনে নাও, যাও চলে যাও। এ প্রেম ইসলাম শিখিয়েছে। অতএব মুসলমানের আরেকটা নাম কি? প্রেমিক। আরেকটা নাম কি বলো? প্রেমিক। আর প্রেমিকের পাশে যখন তার প্রেমিকার কথা হয়, কোনো প্রেমিক যখন প্রেমিকার সঙ্গে কথা বলে, তখন মোবাইলে ফোন এলে অন করে না, কেটে দেয়, মেসেজ এলে দেখে না, ডিলিট করে দেয়। জোরে বলেন তো, জুম্মার দিনে আপনাকে ডাকলে উঠে গেলেন কি করে? জুম্মার দিনে মোবাইল বাজলে আপনি মসজিদ থেকে বেরোলেন কি করে? আপনি মুসলমান বলে নিজেকে দাবি করেন তো করেন কি করে? কোরআন ও হাদিসে তখন বায়ান চলছে, আপনি শুনছেন, আর ঠিক যেমনি মোবাইল বেঁধেছে, খচ্চরের বাপ, খচ্চরের বাপ, আমি খচ্চরের নানা, ও মুসলমান, তোমার প্রেম কই, প্রেমে আটা কই তোমার, তুমি না মুসলমান, তুমি না মুসলমান। আল্লাহ আকবার। প্রেমিক আর প্রেমিকার যখন আলাপ চলে, ওর পাশে থেকে কেউ গেলেও বুঝতে পারে, বুঝতে পারে? এক প্রেমিকা তার প্রেমিকাকে বলেছে, একটু সময় এসো না, তোমার সঙ্গে দুটো কথা ছিল, একটু সন্ধ্যাবেলা আসবে। কোথায়? ওই যে আমাদের শ্যাওলা তোলা, দুজন বসে গল্প করছে, গল্প করতে করতে ফজরের আজান হয়ে গেছে। তো তখন ছেলেটা বলছে, মুয়াজ্জিনের সালাম খিদে লেগেছে, বলছি কেন? বলছে এত তাড়াতাড়ি এসার আজান দিয়ে দিয়েছে। তো মেয়েটা বলছে, জানা এসান না, ফজরের আজান হচ্ছে। হ্যাঁ ফজরের হচ্ছে, আমি বুঝতে পারি। বলছে সারা রাত কোলের উপরে মাথা রেখে শুয়ে আছো, এখনো ফজর বুঝতে পারো নাই? বলছি এই তো মাথা রাখলাম, সবে ফজর হলো কি করে? আজ রাত আমার সঙ্গে ধোকা দিয়েছে। এ বাবাজিরা, প্রেমিকা তো তার নাম যে সেইদায় মাথা রাখলে তোলে না, আপনার আমার মাথা সেইদায় থাকে না, ওটা লেগে চটপট করে।
আপনি আমি তো মুসলমান, আল্লাহর রহমতের চরণের উপরে যখন কপালটা পড়ে মজা পায়। ও ঠেকি যে কিনা তাই সন্দেহ, প্রথম ঠেকে চার করে মেরেছে, লিবি লে না লিবি দেখে যা। দুটো সেই দাদা দিয়েছে, ফেরেশতা বুঝতে পারে না পায়ে পড়ে না কোথায় পড়ে। মজা লেগেছে? তুমি তো প্রেমিকই নয় বন্ধু, তোমার এখনো ইসলামের প্রেম আসে নাই, তুমি তো ধর্ম বোঝো না। আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বলেরা, এখানে বুঝে দেখি আমি মুসলমান সত্যি তো। আমি আমাকে জিজ্ঞাসা করি, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আমাকে তো লোকে মুসলমান বলে, আমাকে দেখে সবাই মুসলমান ভাবে, কিন্তু আমাকে মুসলমান মনে করা যাবে কি? আমার বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা আমার সোনামণি মায়েরা বলেরা, ঠান্ডা মাথায় ভেবে দেখি আমাকে আল্লাহ মানুষ করেছেন, বড় ভালোবেসে, বড় জিদ করে মানুষ করে আমাকে একটা মনুষ্যত্ব দিয়েছে। আমি সেটা রেখেছি না বিক্রি করে দিয়েছি, বলেন রেখেছি না বিক্রি করে দিয়েছি। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এবার আপনারা একটা কথার উত্তর দেবেন কি শর্ট করে বলেন তো, গরুর পেটে যে বাচ্চা হয় ওটা কিসের বাচ্চা বলে? গরুর বাচ্চা। ছাগলের পেটে দুটো বাচ্চা হলে ওটা কিসের বাচ্চা বলে? যদি বলেন ছাগলের বাচ্চা। আর মানুষের পেটে যে বাচ্চাগুলো হয় ওগুলো কিসের বাচ্চা বলে? মানুষের বাচ্চা। হ্যাঁ না বলেন? বলে মিথ্যা কথা, ওটা বলে মানুষের বাচ্চা? না না না, গরুর গোয়ালে প্রসব হয়ে যে বাচ্চাটা আছে ওটা গরুর বাচ্চা বলে, ছাগলের গোয়ালে হলে ওকে ছাগলের বাচ্চা বলে, মানুষের গোয়ালে হলে ওকে মানুষের বাচ্চা বলে না, ওটাকে শুধু অনলি ফর বাচ্চা বলে। অমুকের একটা বাচ্চা হয়েছে তাই বলে না, অমুকের একটা বাচ্চা হয়েছে বলে তো মানুষের বাচ্চা হয়েছে, কি মুশকিল। ছাগলের বাচ্চা হয়েছে, গরুর বাচ্চা হয়েছে, শিয়ালের বাচ্চা হয়েছে, আর মানুষের বাচ্চা হয়েছে বলে না, শুধু বাচ্চা হয়েছে। হ্যাঁ না না বলো? কারণ মানুষের বাচ্চা মানুষ হয় না, ওকে মানুষ করতে হয়। মানুষের জন্মে তৈরি হলে ওটা মানুষ হয় না, ওকে মানুষ করতে হয়। মানুষের পেটে হলে ওটা মানুষ হয় না, ওটাকে মানুষ বানাতে হয়। বাবাজিরা সোনারা লালিরা এটা শিখতে গেলে আপনাকে মাদ্রাসায় যেতে হয়, মাদ্রাসায় যেতে হয়, কলেজে নয় ইউনিভার্সিটিতে নয়। আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা দেখেন না, দুটো ছেলেকে বাপ মিশনে ভর্তি করেছে, বড় কলেজে ভর্তি করেছে, প্রতি মাসে 5,000-10,000 টাকা শুধু খালি বোর্ডিং ফি লাগে, আবার ভর্তি করার সময়তে 1,50,000 টাকা করে ডোনেশন লাগে, লাগে না লাগে না। এরপরে ভর্তি করে দিয়ে যাচ্ছে, সোজা করে খেতে পায় না, ছেঁড়া লুঙ্গি সেলাই করে পড়েছে, ফাঁকা গেঞ্জি তাই গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। লোকে বলছে ও চাচা না গেঞ্জি কেউ না, বলছে বাবু খুব হাত টান চলছে, বলছে বাবু আর তো এত বড় দোকান চালাচ্ছ, বলি দোকান চালানো দেখছিস বাবা, দুটো ছেলে পরে কলেজ আমার, দুটো ছেলেকে মানুষ করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। বলি তাহলে তোমার ছেলে কটা? বলে চারটে ছেলে আর দুটো মেয়ে, মোট 6টা, হাফ ডজন হয়েছে। বলি কটা মানুষ করছো? বলছে দুটো। বলে আর চারটে শুয়োর বাচ্চা, কথা আর চারটে কবে মানুষ করবে? ওটা গরু ছাগল। তার মানে মানুষ করতে হয়, জন্ম দিলে মানুষ হয় না, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মানুষ বানাতে হয়, আর মানুষ বানানোর জন্য যে ডাইসটা লাগে ও ডাইসটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আদম থেকে শুরু করে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত, আদম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক মানুষকে মানুষ বানানোর জন্য প্রত্যেক সময় একজন করে নবী দিয়েছেন, যাতে করে মানুষটা মানুষ হয়ে আসে। কথা বুঝলেন নাই? ও মানুষের বাচ্চার জন্য মানুষ হয়ে আমার কাছে আসে,
শুধু খালি প্রাণী হয়ে আছে না, যেন মানুষ হয়ে আছে। এই মানুষ হয়ে আসার জন্য তিনি নবী পাঠিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবারে ইলাহিতে আপিল করলেন, রব্বুল আলামিন আল্লাহ, যখন কোন নবী এসেছে মানুষকে মানবতার শিক্ষা দিয়েছে, মানুষকে মনুষ্যত্ব দেখিয়েছে, মানুষ মানুষ হয়ে গেছে, কিন্তু যখন নবী চলে গেছে উম্মত আবার ভুলে গেছে, পথ হারিয়ে গেছে, সঙ্গে সঙ্গে আপনি নবী পাঠিয়েছেন, আর নবী পাঠানোর পরে আপনি তাদেরকে আবার ঠিক সোজা রাস্তাটা দেখিয়ে দিয়েছেন, সোজা রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। কিন্তু রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমি চলে গেলে আর তো কোনো নবী আসবে না, আর তো কোনো নবী যদি বলেন আসবে না, তো তাহলে আমার উম্মত যদি ভুল পথে চলে যায়, একে কে শুধরে দেবে, একে কে এসে সোজা করে দেবে, একে কে এসে সন্ধ্যাবার ব্যবস্থা করবে? তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমি তোকে ভালোবাসি, কিন্তু তোর উম্মতকে, তোর উম্মতকে একটু বেশি ভালোবাসি, একটু বেশি ভালোবাসি। তাই শোন, এতদিন কোন মানুষ যখন মনুষ্যত্ব হারিয়েছে, তখন আমি নবী পাঠিয়েছিলাম, এখন আর নবী যখন আসবে না, তখন আমি নিজে আসব, আমি এসে তোর উম্মতকে শুধরে দেওয়ার ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ, মেরে অত্যন্ত শ্রবণযোগ্য আল্লাহ পাচ্ছে হাবিব। এর জন্য আমি দুটো রাস্তা তোকে স্পেশাল দিচ্ছি, যেটা আদম থেকে এই পর্যন্ত কাউকে দিই নাই, কেউ পায় নাই, ওটা শুধু তোকে দিয়ে যাচ্ছি। একটা সুরায়ে ফাতিহা দিলাম, আর একটা পাঁচ ওয়াক্তের নামাজ দিলাম। তোর উম্মতকে, তোর উম্মত যাতে ভুলে না যায়, তার জন্য সকালে ঘুম থেকে উঠি প্রথম শুনতে পাবে আমার ডাক, আমি ডাকবো। সেদিন নবী না দেখেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বিশ্ববাসী কলেমা পড়ো বেঁচে যাবে, কলেমা পড়ো। কে দেখেছে? নবী দেখেছে। কে দেখেছে যদি বলেন? কে দেখেছে? নবী দেখেছে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমি দেখবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আয়, আমি দেখছি, আয়, তোকে বাঁচিয়ে দেবো। হাইয়া আলা সালাত, হাইয়া আলাল ফালাহ, আমি শুধু নামাজের জন্য ডাকি নাই, তোর বিপদ থেকে বাঁচানোর জন্য ডাকছি, তোর মুসিবত থেকে বাঁচানোর জন্য ডাকছি, তোর দুঃখ থেকে সুখে আনার জন্য ডাকছি, তোর অসুস্থকে সুস্থ করার জন্য ডাকছি, তোর হাল মুসিবত থেকে বাঁচানোর জন্য ডাকছি, আয় আমার কাছে আয়, সকালে একবার ডাকবো। তুই যদি ঘুম থেকে উঠতে না পারিস, ভুল করিস, আবার জোহরে ডাকবো, আবার আসরে ডাকবো, আবার মাগরিবে ডাকবো, আবার এসাতে ডাকবো। আর যতবার তোকে আমি ডাকবো তুই আসবি, তোকে আমি স্মরণ করিয়ে দেবো যে তোর একটা রব আছে, তোর একটা রব আছে, আছে রব হলো রব্বুল আলামিন। তাই নামাজে দাঁড়িয়ে ফার্স্টলি আমার সামনে দাঁড়িয়ে বলবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যে রব দুনো জাহানের, এটা তোর মুখে থেকে আমি স্বীকার করাবো, আমার সামনে দাঁড় করিয়ে হাবিব তোর উম্মতকে বলে দিবি, ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাই ফাতিহা দিয়ে শুরু করবি, কথা মনে থাকবে ইনশাআল্লাহ, তোর রবের কথা স্মরণ করিয়ে দেবো। আর তোর রব তোকে যে সুরা ফাতিহা দিয়েছে, ওখানে একটা কথা স্বীকার করে নিবি, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের আমি মালিক, কিয়ামতের মালিক কে? আল্লাহ। কিয়ামতের মালিক কে? তুই আমাকে মালিক বলে স্বীকার করে নিবি, তো আমি তোর বাকি দিকটা একাই দেখে নেব। তুই আমার মালিক বলে স্বীকার করবি, তুই আমার গোলাম বলে স্বীকৃতি দিবি, তো আমি গোলামকে বাঁচানোর রাস্তাটা বার করে নেবো। মেজে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, গ্যারেজনটা শুধু মাংসা, তো আল্লাহ পাক শোনাচ্ছেন, ও হাবিব তোর উম্মতের কাছে দুটো জিনিস দিয়ে আসিস, তুই চলে কি করো, কি করো, এই আবার কথা বলবে কি শুরু করো, মামাদের গোলা কেমন চলে, চল তোমার একাই তো গোটা মানুষের মজলিস কাটছে, কথা বলে উঠে চলে যাও। মেরে মুক্তম দোস্ত বুজুর্গ আল্লাহ আল্লাহ ভাইরা, ও আল্লাহ পাক শুনছে, হাবিব তোর উম্মতের কাছে আসার সময় দুটো জিনিস রেখে আসিস, তুই চলে আসিস কিন্তু দুটো জিনিস রেখে আসিস, একটা আমার কোরআন রেখে আসিস, আমার কোরআন রেখে আসিস, আর আরেকটা তোর সুন্নতটা রেখে আসিস।
আমি আল্লাহ পাক শোনাচ্ছি, তোর সুন্নত নিয়ে যে আসবে, আমার কোরআন নিয়ে যে আসবে, আমি আল্লাহ তাকে বাঁচাবই, বাঁচাবো। যাবো নিয়ে ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন বা উলিল আমরি মিনকুম, যখন তুমি চিনতে পারো নাই তখন ওলামাদের কাছ থেকে এগুলোকে জেনে নাও আর চিনে নাও, ওলামাদেরকে ফলো করো, কারণ কেয়ামতে তোমাকে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য কোনো আলেম ওলামা যায় নাই, সেদিন না করার কোনো রাস্তা থাকবে না। তাই ওলামাদের সঙ্গে চলো, ওলামাদের কাছ থেকে দিন শেখো, ওলামাদের কাছ থেকে ঈমান শেখো, ওলামাদের কাছ থেকে ইসলাম শেখো, আর ইসলাম শিখে দিন শিখে তারপর নিজেকে চলার চেষ্টা করো, করবে ইনশাল্লাহ, করবে ইনশাল্লাহ। শুনে রাখেন, জিন্দেগিতে কোনো আলেমের কথা শুনে চলতে যদি না পারেন, আলেমদের বিপক্ষে আঙুল তুলবেন না, বিপদের শেষ থাকবে না। আপনি যতবার আলেমদেরকে আঙুল তুলবেন, কেয়ামতে আপনার ওই আঙুলটা সেদিন কিন্তু ওয়েবসাইটে দেখানো হবে, ওইরকম আর আঙুল তুলেছে। আপনি কার উপরে আঙুল তুলেছিলেন? আলেমদের উপরে। আর আলেমদেরকে আল্লাহ নবুয়তের আসনে বসিয়ে রেখেছে। আপনি বুঝেছেন তো, এক হয়ে গেছে আর এক, আপনি তুলেছেন আলেমের উপরে, আর দেশ লেগে গেছে নবীদের উপরে, আম্বিয়াদের উপরে। অতএব ওলামাদেরকে সবসময় মেপে চলবেন, যদি তার কথা মেনে চলতে না পারেন অসম্মান করবেন না, বেয়াদাবি করবেন না, হাত তুলতে যাবেন না, এমন জায়গাতে আটকে যাবেন পৃথিবীর কেউ আপনাকে ও জায়গা থেকে সরাতে পারবে না। এই জন্য মেরে মতো দোস্ত রসুল আল্লাহ পাক শুনে দিচ্ছেন, ইয়াইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, ও ঈমানদারীরা আমাকে ভয় কর আর কমপক্ষে সত্যবাদীদের সাথে থাকার চেষ্টা কর, সত্যবাদীদের সাথে। কোরআনের থেকে সত্য পৃথিবীর আর কোনো কিতাব নেই, যে কোরআন তার প্রথম শব্দে বলেছে জালিকাল কিতাব লা রাইবা ফি, এখানে সন্দেহ করার কোনো রকমের কায়দা নেই, এটা হলো সেই কোরআন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা ভাইরা, আমি আর আপনি ঠান্ডা মাথায় ভেবে রেখে দিই যে আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছিল কি, আর আমি নিয়ে যাবার জন্য অবস্থা তৈরি করেছি কি। আমার আগের বক্তা শোনাচ্ছিলেন না, বাচপানা হলো জওয়ানির খ্যাতি, জওয়ানি হলো বুড়াপার খ্যাতি, আর বুড়াপা হলো দুনিয়া হলো আখিরাতের খ্যাতি। এখান থেকে আপনি আমি যেমন নিয়ে যাব, আল্লাহ পাকের দরবারে আপনার আমার পাওনাটা ঠিক তেমন হয়ে দাঁড়াবো। বাবাজিরা, সোনার লালিরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এখানে দুটো জিনিস নিয়ে যাওয়া, একটা হচ্ছে আল্লাহ যেটা বলেছে ওইটা, আর একটা হচ্ছে রাসূলের সুন্নাত। নিয়ে যাব ইনশাআল্লাহ, নিয়ে যাব ইনশাআল্লাহ। শুনে রেখে দেন, তারিখের কিতাবের হাওয়ালাতে শুনছিলাম যে একজন বৃদ্ধ মানুষ পুরো দাড়ি চুল পেকে সাদা হয়ে গেছে, কবরের কেয়ামতের ময়দানে সামনে হাজির। আল্লাহ বলছে কী এনেছো বলো, আল্লাহ কিচ্ছু আনি নাই, এই যে এইটুকু এনেছি। হ্যাঁ, এইটুকু কী বলো তুমি, কী এনেছো বলো, বলছে রাব্বি আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই, এইটুকু এনেছি সাদা দাড়িটুকু। তুমি তুমি জিবরাইলকে বলেছো, জিবরাইল তোমার নবীকে বলেছে, তোমার নবী আবু হুরায়রার কাছে বলেছে, আর আবু হুরায়রা সাহাবীদের কাছে বলেছে, সাহাবীরা তাবে তাবির কাছে বলেছে, তাবে তাবিরা আইমায়ে মুজতাহিদদের কাছে বলেছে, আর ওখান থেকে যেতে যেতে আমার কাছে গেছে, আর আমি এই দাড়ি সাদা করতে করতে লাইন শেষ হয়ে গেছে, সাদা দাড়িটুকু নিয়ে এসেছি। শুনেছি তুমি নাকি সাদা দাড়িকে দেখলে লজ্জা করো, বাস এইটুকুই নিয়ে এসেছি, এই দেখো সামনে হাজির করেছি। আল্লাহ পাক বলে হ্যাঁ আমি ঠিক বলেছি, জিবরাইল ঠিক বলেছে, রাসূল ঠিক বলেছে, আবু হুরায়রা ঠিক বলেছে, সাহাবীরা ঠিক বলেছে, তাবেঈরা বলেছে, তাবে তাবেঈরা বলেছে, আইমারা বলেছে, ওলামায়ে কেরামরা বলেছে, আমি আল্লাহ বলছি সত্য বলেছে। তাই আজ আমি তোমার দিকে তাকিয়ে হিসাব অন্য করতে লজ্জা পাচ্ছি, সাদা দাড়ির কারণে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যাও, রাসূলের একটা সুন্নাত নিয়ে গেলে
আল্লাহ পাক ছেড়ে দেব বলেছে। মেরে মুক্তম দোস্ত বুঝলেন, আদম আপনার মনে হয় যে রাসূলের সিরাত নিয়ে আমার কি দরকার, নবীর জীবনী শুনে আমার কি দরকার, শুনে রেখে দেন, যার স্পর্শ লাগলে, যার স্পর্শ লাগলে দুনিয়ার আগুন স্পর্শ করতে পারে না, সে নবীর চরিত্র তোমার জীবন এলে জাহান্নামের আগুন ওখানে স্পর্শ করার ক্ষমতা রাখে না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু একসময় আল্লাহ রাসূলকে দাওয়াত করেছেন, আল্লাহ রাসূল দাওয়াত খাওয়ার পরে হাতটাকে দস্তরখানায় ভালো করে মুছে চর্বিগুলো পরিষ্কার করেছে, বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। যতবার দস্তরখান ময়লা হতো, হয়তো আনাস রাদিয়াল্লাহু আনহু কাঠের আগুন জ্বালাতেন, দাউদা করে আগুন জ্বলতো, দস্তরখানটা ফেলে দিত, দস্তরখান ফেলে দিলে সব ময়লাগুলো পুড়ে ছাই হয়ে উড়ে যেত, আর দস্তরখান ফ্রেশ একদম পরিষ্কার চকচকে নতুন হয়ে বার হয়ে চলে আসতো। সাহাবীরাও অবাক হতেন, এ কি করে সম্ভব, এ কি করে হয়, আগুন তো সব পুড়িয়ে দেয়, এ তা কেন পোড়াতে পারলো না, বললে এটা হচ্ছে আমার রাসূলের স্পর্শের কারিশমা, এই দস্তরখানে রাসূল খানা খেয়েছেন আর এতে আগুন মুছে দিয়েছিলেন, তাই এই দস্তরখানাটাকে আগুন পোড়ানোর ক্ষমতা রাখে না। যে রাসূল দস্তরখানে হাত মুছে দিলে, যে রাসূলের স্পর্শ লাগলে আগুন দস্তরখানকে পোড়াতে পারে না, ওই রাসূলের জীবনই তোমার আমার জীবনে এনে জাহান্নামের আগুন পোড়াবে তো পোড়াবে কি করে, এটা মুসলমান তোমার আর আমার ভাবা দরকার ছিল। দুর্ভাগ্য আজ আমি আমার জীবনে রাসূলের চরিত্র আনতে পারলাম না।